বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাসে ঘণ্টা পর নবীনগর চন্দ্রা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা স্বাভাবিক হয়েছে যান চলাচল এদিকে চাকরিতে পুনর্বহাল নিয়োগ সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বিক্ষোভ হয়েছে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে দ্রুত সংকট কাটার আশা সরকারের আশুলিয়ায় গত সোমবার সকাল থেকে বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে আন্দোলন শুরু করে দাবি আদায়ে অবরোধ করে রাখে নবীনগর চন্দ্রা মহাসড়ক গুরুত্বপূর্ণ সড়কটি তিন দিন ধরে বন্ধ থাকায় আটকে পড়ে অসংখ্য গাড়ি যানজট ছড়িয়ে পড়ে ঢাকা আরিচা ও বাইপাইল আবদুল্লাপুর সড়কে জনগণের ভোগান্তি দাঁড়াই চরমে বেতন ভাতাসহ বকেয়া পাওনা পরিষদের আশ্বাসে প্রায় বাহান্ন ঘন্টা পর বুধবার দুপুর একটার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা সেনাবাহিনীতে আশ্বাসটা দিছে আমরা আগুন যদি আমরা আমাদের পাওনা দাওনাটা পাই তাইলে আমরা খুশি যেহেতু সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিছে আমরা সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ এবং মিডিয়ার কাছে কৃতজ্ঞ নবীনগর টু চন্দ্র রোড দুদিন ধরে বন্ধ ছিল এটা আমরা এবং সেনাবাহিনী সহ বিজিবি যৌথ বাহিনী সবাই মিলে অনেক প্রচেষ্টা করে আমরা আজকে যানজটটা সরাতে পারি পেরেছি এবং এই মুহূর্তে গাড়ি চলমান রয়েছে এদিকে সাভারের পালোয়ানপাড়া কাঠগড়া বাজারের টেক্সটম্যান অ্যাপেরলস কারখানায় সহিংস হয়ে ওঠা আন্দোলনকারীরা ভাঙচুর চালানো হয় অফিসের সামনে থাকা কাভার্ড ভ্যান অফিস সরঞ্জাম ও জানালার গ্লাসে এভরিডে আমরা ফ্যাক্টরি সকালবেলা স্টার্ট করতেছি দশটা এগারোটা বারোটার মধ্যে একটা মানে চক্র তারা লোক লোক মিলে এসে প্রত্যেকটা গেট ভাঙচুর করতেছে অন্যদিকে চাকরিতে পুনর্বহাল নিয়োগ সহ বিভিন্ন দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা চন্দ্রায় নায়াগ্রা টেক্সটাইলের শ্রমিকরা ঢাকা টাঙ্গেল মহাসড়কে বিক্ষোভ করে এতে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন শ্রমিক অসন্তোষ সামাল দিতে অন্তত দশটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় পরে সেনাবাহিনীর সহায়তায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় এদিকে সচিবালয়ের শ্রম সচিব জানান শ্রম এলাকাগুলোর পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্টদের শান্ত থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি যেগুলো আছে সেগুলো প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল এন্ড যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি আশা করছি যে সবাই শান্ত হবে শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে ডিবিসি নিউজ ডেস্ক